আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা বিগত কয়েকটি জুমাতে রহমানের গোলাম বলে স্বীকৃতি পাবে কারা, এরকম আটটি বৈশিষ্ট্যের কথা আমরা আলোচনা ইতিমধ্যে শেষ করেছি। মনে আছে সে আটটি বৈশিষ্ট্য কি আপনাদের? কেউ কি বলতে পারবে না যে আটটা বৈশিষ্ট্য কি কি? ক্লাসে আমাদেরকে, আমরা যখন ক্লাস করছি বা আমার ক্লাস নিচ্ছি, তখন ক্লাস শেষ হলে আজকে কি পড়াটা পড়িয়েছি এর সামারিটা একজন বড় দাঁড়িয়ে আমরা অনেক সময় বলতাম না, তার মানে হলো ছাত্র কতটুকু বুঝেছে এটা ছাত্রদের থেকে ফিডব্যাক নেওয়া। এখন আমি যে আটটা বৈশিষ্ট্যের কথা বললাম, এক এক জুমাতে এক একটা বৈশিষ্ট্য আলোচনা করলাম, তার মানে প্রায় ছয় থেকে সাতটা জুমাতে আমরা আলোচনা করেছি কিন্তু ইম্পর্টেন্ট বিষয়গুলো। এখন আমাদের মনে আছে কিনা এটা হলো কথা। এখন শুনলাম খুব ভালো লাগবে, কোরআনের কথা শুনলেই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। এই জন্যই তো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের গভীর অন্ধকারে তেলাওয়াত করতেন, যে কাফেরগুলো সারাটা দিন রসুলের বিরুদ্ধাচরণ করতো, রাত্রিবেলায় গিয়ে ওরা দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতো, ঠিক কিনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে তেলাওয়াত করতেন আর তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো সেই তেলাওয়াতগুলো। কেন? কারণ কোরআন শুনলেই ভালো লাগে, আর কোরআনের অর্থ যদি বোঝা যায়, আল্লাহ তাআলা কোরআনে কী বলছেন, এই যে আপনারা এত মনোযোগ নিয়ে তা আকর্ষণে বসে থাকেন শোনেন, কেন শুধু তেলাওয়াত করে যেতাম আপনাদের মনে ভালো লাগতো না? যেহেতু এর অর্থ বলি, মিনিং বলি, প্রেক্ষাপট, নাজিলের প্রেক্ষাপট বলি, কোন কারণে এটা নাজিল হয়েছে সব বলি, তখন আপনাদের কাছে বিষয়গুলো আরও ইন্টারেস্ট মনে হয়, তখন শুনতে ভালো লাগে। তো ওরা তো কোরআন বুঝত, এই জন্য তারা দিনের বেলা বলতে এক রাত্রের জন্য কাউকে না দেখি, রাত্রিবেলা তেলাওত করতো। রসুল যখন সুবহে সাদিকের সময় তাহাজ্জুদে তেলাওত শেষ করতেন, এবার বাড়ি যাওয়ার পালা, কিন্তু একজন একজনের সাথে ধাক্কা খেতেন, কী ব্যাপার, কে? হ্যাঁ আমি। আরে তুমি এখানে কী ব্যাপার, নেতা আপনি এখানে, আপনি তো এখানে থাকার কথা না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর যেন না দেখি কালকে থেকে। তো এই যে বলছে যে কালকে থেকে কেউ আসবো না, আমরা সিদ্ধান্ত নিলাম। এখন যিনি নেতা সেও মনে করছে যে আজকে তো কেউ যাবে না, কারণ আমি নিষেধ করেছি, আর কর্মীরা মনে করেছে যে নেতা নিষেধ করেছে, নেতা কে যাবে আমরা যাই। আবার রাত্রি গিয়ে সব একত্রিত হয়েছে কিসের জন্য? এই কোরআন শোনার জন্য, সুবহানাল্লাহ। আবার রাত যখন শেষ হতো, এই কোরআন শুনে যখন বাড়ির দিকে রওনা হতো, আবার ধাক্কা লাগতো, কি ব্যাপার? এইভাবে তারা কোরআন মনোযোগ দিয়ে শুনত। তো আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে, শিখতে হবে, জানতে হবে। আমি যে কথাগুলো আলোচনা করি আপনি শুনলেন চলে গেলেন, শেষ, এই পর্যন্ত যেন না হয়। আপনি আমি যে আয়াতের উপর আলোচনা করব, আপনি বাসায় গিয়ে এই আয়াতটা নিয়ে একটু দেখেন, একটু গবেষণা স্টাডি করেন। আমি এই দুই ঘন্টায় যা বললাম, আপনি যদি আধা ঘন্টা নিজে পড়াশোনা করেন, আপনার এর থেকে বেশি আপনার জেহেনে বসে যাবে এই বিষয়টা। এই জন্য আপনি জুমাতে বাড়ি গিয়ে সাথে সাথে অথবা সন্ধ্যায় অথবা খাওয়া দাওয়া করে রেখে একটু কোরআনটা নিয়ে আপনার বসে দেখবেন যে সব কিছু যেটা বলেছি এই সব কিছু মনে হয়ে যাবে। এটাই হলো কোরআনের মনে ভাইয়ের আমার। যাই হোক, আমরা আটটা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছি, জান্নাত আটটা, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য আটটা। এই আটটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে রহমানের গোলাম, এই কঠিন একটি মুহূর্তে, কোন মুহূর্তটা, যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম, এমনিতেই মানুষ একেবারে পাগলের মতো হয়ে যাবে, কারণ নিচে উত্তপ্ত ভূমি যেখানে মানুষ দণ্ডায়মান থাকবে, এত গরম মাথার উপরে সূর্য, মানুষ ব্যাকুল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, কখন আমাদের বিচার কার্য শুরু হবে, একটা ফয়সালা হোক, হয় জান্নাত হোক অথবা জাহান্নাম হোক, ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর, দুই দলের ডানপন্থী অথবা বামপন্থী যেদিকেই হোক একটা হোক ফয়সালা, কিন্তু এই যে অপেক্ষা, এই যে অপেক্ষা, এটা আর সহ্য হচ্ছে না, তখন মানুষ ব্যাকুল হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে একটা প্রশ্ন, লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়ার মানুষেরা, আমার মখলুকেরা শুনে রাখো, দুনিয়াতে তোমাদেরকে স্বাধীনতা দিয়েছিলাম, তুমি পরিবারের ইমাম ছিলে, তুমি মসজিদের ইমাম ছিলে, সমাজের ইমাম ছিলে, তুমি জনগণের ইমাম ছিলে, প্রতিষ্ঠানের ইমাম ছিলে, নেতা ছিলে, দায়িত্বশীল ছিল, অভিভাবক ছিলে। এবার বড় লিমানিল মুলকুল ইয়াউম,
আছে, আল্লাহর যত অভিমান আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাহার ওই নাম রূপ ধারণ করবে। আল্লাহ তাআলা দুনিয়াতে রাগ দেখান না, রাগ দেখালে আমাদের মতো যারা আমরা পাপি আল্লাহর রিজিক বক্ষণ করে আল্লাহর দেয়া নিয়ামতগুলো বক্ষণ করে ভোগ করে আল্লাহর নাফরমানি করছি, জাহান্নাম প্রতিনিয়ত আল্লাহর কাছে ফরিয়াদ করে রব্বুল আলামিন আমি আর সহ্য করতে পারছি না, আপনি আমাকে অনুমতি দিন আমি দুই ভাগ হয়ে যাই, আর আপনি অকৃতজ্ঞ বান্দাদেরকে পাপিষ্ঠদেরকে আমার ভিতরে ঢুকে আমি একটা নিঃশেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলা জমিন ধৈর্য ধারণ করুন, আমাকে সময় দেওয়া হবে, সবর। সেই দিনটি কবে? সেই দিন হলো কিয়ামতের ময়দান। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে দুনিয়াতে ভালোবাসেন, ক্ষমা তওবা করার, ক্ষমা চেয়ে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ফিরে আসার সুযোগ দেন। এই জন্য আল্লাহ তার কিছুই বলে না, সেদিন বলবে লিমানিল মুলকু ইয়াউম, আজকে রাত কত, কোন মানুষ সেদিন জবাব দিতে পারবে না, বরং যে যত বেশি অপরাধ করেছে দুনিয়াতে সেই মানুষটার মাথাটা কত বেশি নিচু হয়ে যাবে, সে তত ভীত সন্ত্রস্ত হবে। সেই দিন অবস্থাটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের একেবারে প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেছেন, يا ايها الناس اتقوا ربكم ان زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما ارضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد يوم ترونها شديد تمي দেখতে পাবে كل مرضعة عما ارضعت প্রত্যেক দুগ্ধ পোষমা তার সন্তানগুলোকে ছেড়ে ফেলে দিচ্ছে, মাতৃগর্ভে যে সন্তানগুলো রয়েছে গর্ভধারিণী মা ভীত সন্ত্রস্ত হয়ে তার গর্ভ সন্তান প্রসব হয়ে যাচ্ছে, ওই মার কোনো খবর থাকবে না। ওয়াতাওয়ান্নাসু সুকারা, মানুষগুলো মাতাল হয়ে পাগল হয়ে দুনিয়াতে যেইভাবে দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে কথাবার্তা বলে মানুষগুলো পাগলের মতো দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে এরা তো দুনিয়াতে পাগল ছিল না, এরা দুনিয়াতে মাতাল ছিল না, আজকে তারা এমন করছে কেন, কি সমস্যা তাদের? ওয়ালাকিন আযাবী লাশাদীদ, আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, আজকে আমি আল্লাহর ভয়াবহ আযাব তারা যেহেতু লক্ষ্য করেছে দেখেছে এই ভয়ে তারা আজ পাগলের মতো হয়ে গিয়েছে। এমন একটি মুহূর্তে মানুষের যখন এই অবস্থা সৃষ্টি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলামেরা কোথায়? এবার এই কথা বলার সাথে সাথে মানুষ প্রত্যেকটা মানুষ সে চিন্তা করবে আমি সম্ভবত রহমানের গোলাম, কারণ আমাকে তো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছে, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ মনে করবে, যারা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে সবাই মনে করবে আমি তো ছাত্র, আমি ছাত্র, কিন্তু পুরস্কার কারা পাবে? যে নিয়মিত ক্লাস করেছে, যে পরীক্ষা অ্যাটেন্ড করেছে নাকি অ্যাটেন্ড করেনি, কারা পুরস্কার পাবে? যে অ্যাটেন্ড করেছে, এবার যে অ্যাটেন্ড করেনি সে যতই আশা করুক তার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আটটা বৈশিষ্ট্য দুনিয়াতে যাদের মধ্যে ছিল পুরো এই একটি বছর সিলেবাসের আটটা কাজ যে করেছে সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে, সে পুরস্কার পাবে। আটটা বৈশিষ্ট্য, এক নাম্বার হলো দুনিয়াতে অহংকারী প্রদর্শন করবে না, অহংকারী মনোভাব নিয়ে সমাজের মধ্যে চলবে না, বরং বিনয়ী হয়ে চলবে। নাম্বার দুই, তার চব্বিশটা ঘন্টা কাটবে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান সঠিকভাবে পালন করার মধ্যে দিয়ে। এবার রাতে যখন ঘুমাতে যাবে সারা রাত সে ঘুমাবে না, বরং সে কি করবে, রাতের শেষে কিছু অংশ সে জেগে যাবে, সে জেগে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কাঁদবে, গুনাহ করেছে এই জন্য ক্ষমা চাইবে, বিষয়টা এমন নয়, বরং সে কাঁদবে এই কারণে যে রব্বুল আলামিন আমি সারাটা দিন চেষ্টা করেছি আপনার বিধানগুলো সঠিকভাবে পালন করার জন্য, আমি করেছি আপনি আমার পক্ষ থেকে কবুল করে নেন। প্রিয় ভাইরা, দুই নাম্বার, নাম্বার তিন,
মানুষের সাথে যখন দেখা সাক্ষাৎ হবে, কিছু মানুষ আছে অহেতুক কথাবার্তা বলে, অনর্থক আড্ডাবাজিতে লিপ্ত হয়, সময় নষ্ট করে, অনর্থক বিষয় নিয়ে তারা ঘন্টার পর ঘন্টা শেষ করে দেয়, তার খবরই থাকে না এমন মানুষ, অথবা মানুষকে উত্তপ্ত করে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই সকল বান্দা যারা এই ধরনের আড্ডাবাজিতে যায়নি, যারা এই সকল অনর্থক সময়কে মানে সময়টাকে অপচয় করে, তারা কি করেছে যখন তাদেরকে কি উত্তপ্ত করেছে, তারা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, তারা সালাম দিয়ে চলে গিয়েছে, আল্লাহর ইবাদতে লিপ্ত হয়েছে, আল্লাহর জিকির আজকার করেছে, মানুষের কল্যাণে কাজ করেছে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছে, কোরআনের দিকে আহ্বান করেছে, কোরআনটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাক, সবাই কোরআনটা পড়তে পারুক, সবাই কোরআনটা জানুক বুঝুক আমল করুক, এই চেষ্টায় সে লিপ্ত ছিল। এটা হলো তিন নম্বর বৈশিষ্ট্য। এবার চার নম্বর বৈশিষ্ট্য, তারা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, রবের কাছে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে সার্বক্ষণিক যারা আশ্রয় প্রার্থনা করে, যারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, হিসাব দিতে হবে, জাহান্নামের ভয়গুলো, অশাস্তির ভয়গুলো যাদের মধ্যে আছে, তারা আল্লাহর রহমানের গোলাম বলে স্বীকৃতি পাবে। চার নাম্বার, নাম্বার পাঁচ, আল্লাহ রাব্বুল আলামিন গোলামকে যে রিজিক গুলো দিয়েছেন, সে আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুলু, সে ওই রিজিক গুলো আল্লাহর দেওয়া পন্থায় খরচ করবে, কৃপণতাও করবে না, আবার অপচয়ও করবে না। এবার কোন কোন খাতে ব্যয় করলে আল্লাহর আইন অনুযায়ী ব্যয় হয়েছে বলে আপনি স্বীকৃতি পাবেন, আমি পাবো, সেটা তো আমরা আলোচনা করেছি। পাঁচ নাম্বার, ছয় নাম্বার, সাত নাম্বার, আট নাম্বার, ছয় নাম্বার হলো যারা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখর, আল্লাহ ছাড়া অন্য কারো আইনের সামনে মাথা নত করে, আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানে মেনে নেয়নি, আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম আদেশ কেউ মেনে নেয়নি, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে, মাবুদ হিসাবে, সাহায্যকারী হিসাবে, প্রভু হিসাবে ডাকে, এটা হলো ছয় নাম্বার। সাত নাম্বার, যারা অন্যায়ভাবে আল্লাহ তাআলা যেই প্রাণীকে হত্যা করাটাকে হারাম করে দিয়েছে, যারা অন্যায়ভাবে তাদেরকে হত্যা করে। আট নাম্বার হলো যারা জেনা বেবিচারে লিপ্ত হয়নি। এই আটটি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, এরা রহমানের গোলাম বলে স্বীকৃতি লাভ করবে সেদিন। এখন কথা হল, যারা এই কোনো না কোনো ভাবে, হয়তো আটটা আমরা করিনি কিন্তু দু একটা করেছি, অথবা একটা করেছি, অথবা আংশিক করেছি, আমরা তো মানুষ, আমাদের কি হবে, আমাদের কি হবে, আজকে আমরা সেটা আলোচনা করবো। ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এই আটটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আলোচনার পরে এমন একটি কথা বলেছে, আমার যে গোলামগুলো আমার এই কথাটা শোনা পর্যন্ত যারা নাকি এই আটটি অপকর্ম করেছে, অথবা আংশিক করেছে, অথবা কিছুটা করেছে, এই মানুষগুলো যদি ইল্লা মান তাবা, যদি তারা তওবা করে, ওয়া আমানা ঈমান আনয়ন করে, ওয়া আমিলা আমালান সালিহা আর নেক আমল করে, ফাউলাইকা ইউবাদ্দিলু আল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল তওবাকারী গোলামগুলোর গুনাহগুলোকে ক্ষমা করে, শুধু ক্ষমা করব বিষয়টি এমন নয়, ওই গোলামদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ, কি আছে এরকম দয়ালু বলেন তো? একমাত্র আল্লাহ ছাড়া কে আছে এরকম যে বলবে, আমার আইন অমান্য করেছো, আমার আদেশ তুমি লঙ্ঘন করেছো, আমার কাছে ক্ষমা চাও, স্বীকৃতি স্বীকার করো, তুমি আমি শুধু ক্ষমা করব না, বরং তোমার গুণাগুলোকে নেক দিয়ে পরিণত দিয়ে করব, এরকম আছে কেউ, এমন কোন প্রভু আছে? তারপরও এই গোলামেরা ক্ষমা চায়, ক্ষমা যে গুণা যে আমরা করছি, এই গুণাটাকে গুণাই মনে করা হচ্ছে না, এটা হলো আরেকটা কবিরা গুণা। কবিরা গুণার যে লিস্ট আছে, এর মধ্যে একটা হলো কবিরা গুণাগুলোকে গুণা না মনে করা, এটা হলো আরেকটা গুণা। এখন মানুষ যখন খারাপকে খারাপ জানবে, ভালোকে ভালো জানবে, তখন মানুষ ভালোটা করবে, যখন বুঝবে যে না এটা খারাপ, এটা অকল্যাণ, এটা নিষিদ্ধ, তখন এটা থেকে মানুষ বিরত থাকতে পারবে, বিরত থাকাটা সহজ হবে। কিন্তু যদি মনে করে এটা নিষিদ্ধ নয়, এটা অপরাধ নয় সমাজের মধ্যে, তাহলে মানুষ এই অন্যায় থেকে বাঁচবে কি করে? মানুষ তো অপরাধকে বৈধ মনে করে শুরু করে দিয়েছে, ঠিক কিনা? ভাইরা আমার, এই তওবা করতে হবে, তওবা একটা মাত্র মাধ্যম, তা হলো তওবা, ক্ষমা প্রার্থনা। এই তওবাটা
এই জিনিস তওবা কিভাবে করতে হবে, কেন করতে হবে, দেখেন আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে তওবা, আমরা নামাজ শেষে ইস্তেগফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার ইস্তেগফার করতেন, আমরা বসে বসে আস্তাগফিরুল্লাহ 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 পড়ি কিনা, কেউ আছে 1000 বারও পড়ে। এখন এই আস্তাগফিরুল্লাহ অর্থটা কি এটাই তো জানে না অনেক মানুষ। তাহলে শুধু শব্দ মুখে আওড়িয়ে তার এই ইস্তেগফার শুধু 1000 বার কেন, যদি লক্ষ বারও যদি কেউ এটা মুখে মুখে বলে, কিন্তু এটার মানে কি সে জানছে না, কি কারণে এটা করছে সেটাও সে জানে না, তাহলে বলেন তো ওই ইস্তেগফারের কোনো উপকার আর থাকবে, কোনো লাভ আছে নেই, কোনো কিছুই থাকবে না। তাহলে সেই ইস্তেগফার তওবা মানে কি জিনিস, তওবা কি জিনিস, কিভাবে করতে হবে, এইটা আমরা আজকে শিখব। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 17 এবং 18 নম্বর আয়াতে বলেন, আমাদের সমাজের মধ্যে মানুষ মৃত্যুর সময় তওবা করে, মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত তখন হুজুর নিয়ে আসেন, এটা অবশ্য এখন অনেকটা কমেছে যে হুজুর একটু তওবা করান, তওবা কোনো করানোর জিনিস নয়, তওবা হলো নিজের থেকে তওবা করা। আজকে বুঝলেন তওবা কি জিনিস। এবার আল্লাহ তাআলা এরপরের আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, তওবা হলো মানুষ অজ্ঞতার কারণে শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে কোনো অন্যায় কাজ করবে, সাথে সাথে যখন তার হুশ আসবে সে কাল বিলম্ব না করে ক্ষমা চাইবে কার কাছে, আল্লাহর কাছে, এটা নাম হলো তওবা। তওবা মানেই হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা। এরপরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যা, ওই সকল পাপিষ্ঠদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না, গ্রহণ করবেন না, যারা ওই সকল মানুষের তওবা আল্লাহ তাআলা কবুল করবে না, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তাদের মৃত্যু উপনীত হয়ে যায়, কল ইন্নী তুবতুল আন, তখন তারা বলে আমি ঈমান আনয়ন করলাম, ওই সকল মানুষদের তওবা আল্লাহ তাআলা কবুল করবে না। তার মানে আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন তোমার মৃত্যু শয্যায় শুয়ে শুয়ে তুমি যদি তওবা করো, মৃত্যু উপস্থিত হয়ে গিয়েছে এই মুহূর্তে যদি তুমি তওবা করো, তাহলে এই তওবা আমি আল্লাহর কাছে কবুল হবে না। যদি এই অবস্থায় তওবা কবুল হতো তাহলে ফেরাউনের তওবাটা সর্বপ্রথম আল্লাহ কবুল করে নিতেন, কারণ ফেরাউন কান্না রব্বুল আলামিন যখন পানির মধ্যে চুবাতে শুরু করলেন, সে হাবুডুবু খাচ্ছে, আর যেই কথাটি মুখ দিয়ে সে বলেছে আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে কোরআনের কারীমের মধ্যে আল্লাহ তাআলা সেই আয়াতটা কোট করে বানালেন, আমানতু বিহি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমানতু বিহি আমি ঈমান আনয়ন করলাম, বনি ইসরাঈল ওরা যে আল্লাহর উপর ঈমান এনেছে আমিও সেই আল্লাহর উপর ঈমান আনয়ন করলাম। ফেরাউন যখন এই কথা বলছে আল্লাহ তাআলা সাথে সাথে এমন এক ধমক দিয়েছে, আল আন, এটা হলো ধমকের সুর, অপকর্ম করেছে পরীক্ষার হলে এসেছে, কখন পরীক্ষার শেষ সময়, এই না তোমার এখন আসার সময় হয়েছে, পরীক্ষা আছে 10 মিনিট বাকি, এরকম আমরা বলি না, অফিস টাইম শেষ এখন তুমি এসেছো, একটা ধমক দিয়েছে, আল আন, এখন তোমার আসার সময় হয়েছে, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, ইতিপূর্বে তুমি ছিলে পাপাচারী পাপিষ্ঠ, ওয়াকুনতা মিনাল মুফসিদিন, এই সমাজের মধ্যে এই জমিনের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড যা হয়েছে সব কিছু তুমি সৃষ্টি করেছো, তুমি ছিলে এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী, এখন তুমি তওবা করতে এসেছো, না তোমার তওবা আমি কবুল করব না। যখন সময় ছিল আমার মুসা তোমার কাছে গিয়েছিল কোরআনের দাওয়াত দিতে, তখন তুমি মুসাকে উপেক্ষা করেছো, জাদুকর বলেছো, তাকে হত্যা করার জন্য অগণিত শিশুদেরকে তুমি হত্যা করেছো, মানুষকে হত্যা করেছো, আর এখন তওবা করতে এসেছো, এখন আর তোমার তওবা কবুল হবে না। তাহলে বুঝতে হলো, বোঝা গেল এই আয়াত থেকে আমাদের তওবা করতে হবে আমাদের হুঁশ থাকতে, কিন্তু রাসূল বলেছেন ইন্নাহু ইয়াকুবালু তাওবাত হাত্তা ইউগারগির, মানুষের যখন মৃত্যুর পূর্বে গড়গড়া শুরু হয়ে যায়, একটা শব্দ শুরু হয়, এর আগ পর্যন্ত যদি বান্দা তওবা করে আল্লাহ তাআলা বান্দার তওবাগুলো কবুল করতে থাকেন, সুবহানাল্লাহ। আর যদি ওই মৃত্যুর গড়গড়া শব্দ শুরু হয়ে যায় এরপরে বান্দা তওবা করলে আর সেটা কবুল হবে না। ভাইরামা, এবার প্রশ্ন হলো যে আমরা তওবা কিভাবে করলে আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবে, জানার দরকার আছে না, না জানলে আমরা আমল করব কি করে,
জানা থাকলে আজ হোক কাল হোক এক বছর পরে হোক দুই বছর পরে হোক মৃত্যুর আগে হোক একবার হলেও তওবা করার হয়তো সুযোগ থাকবে। ভাইরা আমার قال الامام ابن الباز رحمه الله تعالى امام ابن الباز رحمه الله عليه বলেন انما التوبه توبه হলো প্রত্যেক আনিল মাসিয়াতি ইন আত-তাওবাতু ওয়াজিবাতুন মিন কুল্লি যামবি প্রত্যেক গুনাহ থেকে তওবা করা ওয়াজিব আল্লাহর কাছে প্রতিটি গুনাহ থেকে তওবা করা উচিত। এবার ফা ইন কানাতিল মাসিয়াতু বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ যদি গুনাহটা অপরাধটা যদি শুধুমাত্র বান্দা আর কর্তার রবের মধ্যে সীমাবদ্ধ থাকে লা তাতাআল্লাকু বিহাক্কি আদমিয়্যিন আদম সন্তানদের দুনিয়ার মানুষের কোনো হক যদি এর মধ্যে সম্পৃক্ত না থাকে ফালাহা সালাসাতু শুরুত তাহলে এই ক্ষেত্রে তিনটা শর্ত অবশ্যই পালন করা লাগবে। কয়টা শর্ত? কয়টা শর্ত সবাই বলে? কয়টা? তিনটা। কখন? যদি গুনাহটা আপনি আমি যেই তওবা যেই গুনাহের জন্য যেই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এই অপরাধটা যদি শুধুমাত্র আমি আর আমার রবের মধ্যে সীমাবদ্ধ থাকে বান্দার কোনো হক এর মধ্যে সম্পৃক্ত না থাকে তাহলে এই তওবাটা বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত মানা লাগবে তিনটা। কয়টা? তিনটা। এক নাম্বার শর্ত হলো শর্ত নাম্বার এক যেটা মেনটেন করতে হবে সেটা হলো আইয়াকুলিয়া আনিল মাসিয়া এক নাম্বার শর্ত হলো এই গুনাহটা আজ থেকে আমি একেবারে চিরজীবনের জন্য ছেড়ে দিলাম এই ওয়াদা করতে হবে এই গুনাহটা আমি আজ থেকে ছেড়ে দিলাম আমি মিথ্যা কথা বলি আজ থেকে এই মিথ্যা কথা বলা ছেড়ে দিলাম এটা হলো এক নাম্বার শর্ত। নাম্বার দুই আইয়ান্দামা আলা ফিআলিহা যেই গুনাহের ব্যাপারে আমি তওবা করছি এই গুনাহের ব্যাপারে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে অনুশোচনা জাগতে হবে মনের মধ্যে এ আমি কি করলাম কেন করলাম আমি আল্লাহর কাছে কি জবাবদিহি করব এই অনুশোচনা জাগতে হবে। নাম্বার তিন আইয়াযিমা আল্লা ইয়াউদা আবাদান এই গুনাহটা আমি আর কোনোদিন করব না আমার জীবনে যতদিন আমি বেঁচে থাকবো কোনোদিন এই গুনাহটা করব না এই দৃঢ় সংকল্প নিজে নিজে এই ওয়াদাবদ্ধ হতে হবে। শর্ত কয়টা বললাম? তিনটা। এক নাম্বার হলো এই গুনাহটা চিরতরে আজ থেকে আমি ছেড়ে দিলাম। নাম্বার দুই যেই গুনাহটা আমি করলাম এই গুনাহটার উপর লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে অনুশোচনা থাকতে হবে। নাম্বার তিন হলো আজকের পর থেকে এই গুনাহ আমি যতদিন জীবিত থাকবো আর কোনোদিন এই গুনাহ আমি করব না। এবার ইমাম বাজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফা ইন ফুকিদাত যদি এর মধ্যে থেকে আহাদুন একটি মাত্র শর্ত যদি অনুপস্থিত থাকে কোন গুলাম যদি তওবা করার ক্ষেত্রে এই তিনটি থেকে একটিও যদি না মানে তাহলে এই তওবা লাম তাসিহু তাওবাতুহু তার তওবা কোন অবস্থাতেই বিশুদ্ধ হবে না। তওবা কবুল হওয়ার জন্য আগে বিশুদ্ধ হতে হবে। আপনার কল উদ্দিষ্ট ব্যক্তির কাছে আপনি যার সাথে কথা বলতে চান আপনার সেই ব্যক্তির কাছে কলটা যাওয়ার জন্য আগে নাম্বারগুলো সঠিকভাবে সেট করতে হবে। একটা নাম্বারও যদি একটা ডিজিটও যদি ভুল হয় যাবে ওই ব্যক্তির কাছে কোথা থেকে কোথায় চলে যাবে খবর খালি না। তো এই জন্য তওবাটা কবুল হওয়ার জন্য এক নাম্বার ডিভিশন সহি হতে হবে। সহি হওয়ার পন্থা হলো প্রথম হলো তিনটা শর্ত। চতুর্থ নাম্বার আরেকটা শর্ত আছে। এখন গুনাহটা যদি আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন যদি গুনাহটা আল্লাহর সাথে সম্পৃক্ত না হয়ে কোনো বান্দার হক হয় আমি কাউকে গালি দিয়ে তার ইজ্জত হারি করেছি মানুষের দোষ সমাজের মধ্যে বলে তাকে ঘায়াল করার জন্য তার কোনো গোপন দোষ আমি বলে দিয়েছি তার যে ইজ্জত ছিল মুসলমানের ইজ্জত মুসলমানের রক্ষা করা এটা হলো আমানত। এই যে আমানতের খেয়ানত আমরা করেছি তার সম্মান হানি করেছি অথবা টাকা কিছু আমি মেরে দিয়েছি অথবা সম্পদ আত্মসাত করেছি বিভিন্ন ভাবে হতে পারে। যদি বান্দার হক সম্পৃক্ত থাকে তাহলে চতুর্থ ওই উপরোক্ত তিনটি শর্তের সাথে চতুর্থ আরেকটি শর্ত যুক্ত হবে সেটা হলো তওবা করার আগে ওই বান্দার হক বান্দার কাছে ফিরিয়ে দিতে হবে। আপনি আমি আপনার গীবত করেছি দোষ চর্চা করেছি আপনার কাছে ক্ষমা চাইতে হবে আমার যে ভাই আপনার আমি দোষ অন্যের কাছে বলে আপনার সম্মানের হানি করেছি আপনার অর্থগুলো আমি আত্মসাৎ করেছি
বোন তোমার সম্পদ আমি দেইনি, এই নাও তোমার সম্পদ ফিরিয়ে দিতে হবে। সন্তানদের মধ্যে আমার দারিটা ঠিক রাখতে হবে, কাউকে বেশি কাউকে কম এগুলো করা যাবে না। বাহেরামান সোজা কথা হলো, সূত্র হলো চতুর্থ নাম্বার যেই শর্তটা আমাদের মানতে হবে সেটা হলো, কোনো বান্দার হক যদি এখানে সম্পৃক্ত থাকে তাহলে ওই বান্দার হক আগে বান্দার কাছে হস্তান্তর করতে হবে। এরপরে আমি যে বান্দার হকটা হস্তান্তর করিনি, নষ্ট করেছি, আমানতের খেয়ানত করেছি, এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। এরপরে হক আদায় করার পর, হক আদায় না করে যত তওবাই আমি করি, রাসূলুল্লাহর হাদিস থেকে বোঝা যায় ওই বান্দা ততক্ষণ পর্যন্ত ক্ষমা পাবে না যতক্ষণ পর্যন্ত যার হক সে নষ্ট করেছে সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে। ভাইরামা একজন মানুষ যদি এই তওবাগুলোর ব্যাপারে এইভাবে চিন্তা করে, আমার তো মনে হয় কোনো মানুষের ভিতরে অপরাধ থাকবে না, ঠিক কিনা? আমাদের এইভাবে তওবা করা উচিত। আমরা মনে করেছি তওবা করবো না মৃত্যুর আগে, এই যে মৃত্যুর আগে তওবা করব, আগামীকালকে করব না। আমাদের মধ্যে বহু মানুষ এরকম ছিল যার জীবনে আগামীটা আসে, আগামীকাল সন্ধ্যার সময় করব, সন্ধ্যা আসে না, রাত্রি করব, রাত্র আসে না। যুবক তরুণ মুসলমান ভাইয়েরা, আপনি আমি তওবা কিভাবে করব? প্রত্যেকটা গুনাহ আমি মানুষকে গালি দিয়েছি, মানুষকে আঘাত করেছি, ওইটা স্মরণ করে আল্লাহ আমি অমুক মানুষটাকে মেরেছি, ওই মানুষটা যে আপনার সামনে থাকে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চেয়ে তার থেকে ক্ষমা নিয়ে এরপর আল্লাহর কাছে মাপ চাইতে হবে, এই মাপ চাইতেই থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন। নচেত আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবেন না, কারণ রাসূলুল্লাহর একটা হাদিস আছে, কিয়ামতের ময়দানে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবে যে এই খতিব সাহেবের কাছে কার কি হক রয়েছে এগুলো ফিরে পাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এখন খতিব সাহেবকে বলবে, মুসল্লিদেরকে বলবে না? স্বামী যারা আছেন স্বামীদেরকে বলবে না? পিতা যারা আছেন তাদেরকে বলবে না? শিক্ষক যারা আছেন তাদেরকে বলবে না? যারা দায়িত্বশীল আছেন অভিভাবক আছেন তাদেরকে বলবে না? প্রত্যেককে আল্লাহ তাআলা বলবে, তার কাছে হক পাওয়ার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এবার সব যারা যারা হক পাবে দাঁড়িয়ে যাও, আল্লাহর নবী বলেন এমন মুহূর্তে পাওনাদারদের আল্লাহর নবী সাহাবাদের জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে দেউলিয়াকে বলতো? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, যার পুঁজি শেষ হয়ে গিয়েছে, পুঁজিও নাই লাভ নাই, ওই মানুষটা হলো দেউলিয়া। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তার পুঁজি শেষ, একদিন হয়তো সে পুঁজি আবার সঞ্চয় করবে, পুঁজি ফিরে পাবে, এ দেউলিয়া হতে পারে না। দেউলিয়া হলো ওই ব্যক্তি যার আমলের মধ্যে অনেক সওয়াব থাকবে, অনেক নেকি থাকবে, কিন্তু সাথে সাথে কিছু পাওনাদারও থাকবে। কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে তখন সাহাবার ফেরেশতারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদেরকে বি বলা হবে, আখুযু বিকদরি মাযলামাতিহি, সে যেই পরিমাণ জুলুম করেছে ওই পরিমাণ নেকি নিয়ে ওই বান্দার আমলের মধ্যে দিয়ে দাও। অর্থাৎ বলা হবে, তুমি তোমার কাছে সে পায় তার পাওনা ফিরে দাও। এবার বান্দা বলবে, রব্বুল আলামিন এটা কিভাবে সম্ভব, এটা তো হবে হতে পারে না, টাকা পাই তো, এখন টাকা পাবো কোথায়? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আখুযু বিকদরি মাযলামাতিহি, তুমি যেই পরিমাণ অধিকার হরণ করেছো সেই পরিমাণ নেকি নিয়ে ওই পাওনাদারকে দিয়ে দিতে থাকবে। এক পর্যায়ে দেখা যাবে তার অ্যাকাউন্ট শূন্য হয়ে গিয়েছে, কিন্তু এখনো পাওনাদার বাকি, তখন আল্লাহ তাআলা আবার বলবে, আখুযু বিকদরি মাযলামাতিহি, যেই পরিমাণ অধিকার সে হরণ করেছেন হক নষ্ট করেছে, এবার ওই পাওনাদারদের থেকে গুনাহ এনে এর আমলের মধ্যে দাও। সব তার দেওয়া যাবে না, সব তো শেষ, এবার পাওনাদার যারা আছে তাদের গুণাগুলো নিয়ে আসো, নিয়ে এসে ওর আমলের মধ্যে দিতে থাকো, সর্বশেষ দেখা যাবে পাওনাদার যারা তারা সওয়াব নিয়ে নিয়ে জান্নাতি হয়ে যাবে, আর বিশাল সওয়াবের ভান্ডার নিয়ে আল্লাহর এই গোলাম জাহান্নামী হয়ে যাবে। না কেন? কারণ দুনিয়াতে ক্ষমা চায়নি, দুনিয়াতে পাওনাদারদের পাওনা দেয়নি, যাদের হক ছিল হকগুলো সে আদায় করে। ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামগুলো যখন এইভাবে তওবা করবে, আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তার গোলামদের গুনাহগুলো শুধু ক্ষমা করবেন বিষয়টি এমন নয়, বরং ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেক দিয়ে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ, কেন নেক দিয়ে পরিবর্তন করবেন? দেখেন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ব্যাপারে
এত সচেতন মুমিন বান্দাদের, এত সম্মান আল্লাহর কাছে। পরীক্ষার হরে ছাত্র খাতার মধ্যে ভুল লিখেছে, কলম দিয়ে সে কেটে দিয়েছে। এখন বলেন তো, যিনি খাতাটা দেখবেন, তিনি খাতা দেখার পর ওনার মাথার মধ্যে কি চিন্তা আসবে যে ছাত্রটা এখানে এই ভুলটা করেছে, ঠিক কিনা দেখতে পাবে। কিন্তু আরেক ছাত্র একটু চালাক বেশি, স্যার আমার ভুলটা দেখবে, ভুলটা যেন দেখতে না পারে, এই ধরনের সাদা কালি মেরেছে। এখন বলেন তো, যিনি খাতা দেখবে তিনি বুঝবে যে এখানে একটা ভুল করেছে, কিন্তু কি ভুল করেছে সেটা কি বুঝতে পারবে? সুযোগ আছে? সুযোগ নাই। কি হালকা ভুল করেছে, সঠিকটাই লিখেছিল, লেখা খারাপ হওয়ার কারণে অন্য জায়গায় লিখেছে, কোনটা করেছে? সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার গুণাগুলোর সম্মান এত বেশি আল্লাহর কাছে, কোন গুণা 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 কোন গোলামের যখন আমল নামাটা খোলা হবে খাতার মধ্যে, যেন আমলের খাতাটার মধ্যে যেন কোনো কাটাকাটি না থাকে, কোনো গুনাহের লেশ মাত্র যেন না থাকে। গোলাম যখন তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলোকে কেটে দিবেন, গোলাম যখন তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। কিয়ামতের দিন যখন আমল নামার ফাইলটাও খোলা হবে তখন দেখা যাবে বান্দার আমলের মধ্যে একটাও গুনাহ নাই। সুবহানাল্লাহ। এই আয়াতটা কখন দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একজন সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? ওয়াহশী হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী, সাহাবী রাসূলের একেবারে প্রিয়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা, যাকে সাইয়্যিদাতুস সুহাদা বলা হয়, শহীদদের সর্দার যিনি উহুদের প্রান্তরে যিনি শাহাদাত বরণ করেছেন, যার বুকটা চিরে তার কলিজাটা বের করে চিবিয়েছিল, যার কানগুলো কেটে নাকগুলো কেটে অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে গলার মালা বানিয়ে তারপরে কাফেররা উম্মাদ করেছিল, উল্লাস করেছিল, তার নাম কি? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তাকে হত্যা করেছে, তাকে হত্যা করেছে এই ওয়াহশী। ওয়াহশী যে মনিবের গোলাম ছিল তার মনিব তাকে উত্তপ্ত করেছে, তাকে লোভ দেখিয়েছে যে তুমি যদি রাসূলের চাচা হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আযাব করে দিব। এবার উহুদের প্রান্তরে সে তার বর্শাটা নিয়ে লুকিয়েছিল পাথরের আড়ালে, যখন রাসূলের চাচা যখন একবারে তার রাডারের কাছাকাছি চলে আসলো, সে আস্তে করে বর্শাটা নিয়ে রাসূলের চাচাকে হত্যা করে দিয়েছে। এবার হত্যা করে যখন সে বাড়ি ফিরে গেল, ওই মনে বলল যে না, আমি তোমাকে আযাব করব না। সাথে সাথে ওয়াহশী বেকুল হয়ে চিন্তা করতে লাগলো, এ আমি কি করলাম, আমি কাকে হত্যা করলাম, রাসূলুল্লাহ চাচাকে হত্যা করে ফেলেছি। ওয়াহশীর মনটা অস্থির হয়ে গেল, বেকুল হয়ে যাচ্ছে, অস্থিরতা বাড়তে থাকে। এবার ওয়াহশী বিশ্ব নবীর কাছে চিঠি লিখলো, আল্লাহ নবীর কাছে চিঠি লিখলো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি ইসলাম গ্রহণ করতে চাই, কালিমা পড়ে মুসলমানের ইসলামের ছায়া তলে চলে আসতে চাই, কিন্তু আমার একটা সমস্যা আছে, আমার সামনে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কোরআনের একটি আয়াত বাধা হয়ে দাঁড়িয়েছে, সে আয়াতটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াকুতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিলহাক্ক, যারা দুনিয়াতে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে নাই তারাই রহমানের গোলাম বলে স্বীকৃতি পাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াহশী আপনার চাচাকে হত্যা করেছি অন্যায়ভাবে, এবার আমি কি করে ক্ষমা পেতে পারি, মুসলমান ইসলাম কি করে গ্রহণ করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমার মন বেকুল হয়ে আছে। আল্লাহর নবীর কাছে যখন চিঠিটা গেল সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানালেন, নবী গো আপনি ওয়াহশীর চিঠির পিছনে লিখে দেন, إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وحشي شنركم তোমার মধ্যে যে অস্থিরতা কাজ করছে আল্লাহ রাব্বুল আলামিন সেই অস্থিরতা নিরসন করবে, আয়াত নাযিল করে জানালেন, তুমি যদি তওবা করো, দুনিয়ার কোন গোলাম যদি তওবা করে, ওয়া আমানা আর যদি মানানয়ন করে, ওয়া আমিলা আমালান সালিহা আর যদি নেক আমল করতে থাকে,
فأولئك يبدل الله سيئاتهم حسنات আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা তার নেক দিয়ে পরিবর্তন করে দিবে। সুবহান, নেক দ্বারা পরিবর্তন। এবার ওয়াহশির কাছে যখন এই চিঠি গেল, ওয়াহশির চিঠি পড়লো, পড়ার পর খুশি হওয়ার কথা না, ওয়াহশির মধ্যে অস্থিরতা আরো বাড়ছে। এবার ওয়াহশি চিঠি পেতে ধরলে কি ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আল্লাহ তাআলা তওবার কথা বলেছে, আমি তওবা করলাম। আমি কি তাহলে ক্ষমা পাবো না? আমি কি তাহলে ক্ষমার বাইরে? এই কথা যখন ওয়াহশী লিখে বিশ্ব নবীর কাছে আবার চিঠি পাঠিয়ে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে আশাব্যঞ্জক যে আয়াত, সে আয়াত নাযিল করে জানালেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. এবার বিশ্বনবী ওয়াহশীকে লিখবেন, ওয়াহশীরে কোন মানুষ যদি না বুঝে না জেনে তার নিজের উপর জুলুম করে, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর আইনগুলো অমান্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকুনু মির রাহমাতিল্লাহ, গোলাম রে তোমার গুনাহ যত বেশি হোক না কেন, তুমি তোমার রহমান তোমার রবের রহমত থেকে নৈরাশ হয়ো না, তোমার রবের ক্ষমা থেকে তুমি নৈরাশ হয়ো না। তাহলে ক্ষমার ঘোষণা দিচ্ছেন কে? ক্ষমার ঘোষণা দিচ্ছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখনো কি আমরা বসে থাকবো? এখনো কি সেই মহান সবর কাছে ক্ষমা চাইবো না? এখনো কি চোখের পানি ফেরানোর সময় হয় নাই? যুবকেরা তরুণরা এখনো পিছপা হয়ে থাকবে? আর কতক্ষণ সময় হতে পারে? তোমার জীবন এক ঘন্টা বাকি আছে, হতে পারে আধা ঘন্টা সময় বাকি আছে, এখনো তুমি তওবা করবে না? এখনো কি আমাদের সময় হয় কাদা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার? অন্যায় থেকে ফিরে আসার কি সময় এখনো আমাদের হয়নি? ভেরামা, আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম বানাননি, জাহান্নাম বানিয়েছেন ওই সকল গোলামগুলোর জন্য যারা দুনিয়াতে আল্লাহকে এমন ভুলা ভুলেছে, অপরাধ করেছে, জীবনে কোনো ক্ষমা চাই নাই। আল্লাহ ক্ষমা চাওয়ার অসংখ্য সুযোগ দিয়েছে, বারবার ডেকেছে, শুধু তাই নয়, মরু প্রান্তরে মরুভূমির ভিতরে একজন পথিক ওট নিয়ে রওনা হয়েছে, হঠাৎ ক্লান্ত হয়ে গিয়েছে, ওটের মধ্যে বোঝাই করা তার খাবার রসদপত্র যা সব কিছু, এবার সে ঘুমিয়ে গেছে, হঠাৎ তার ওট হারিয়ে গেছে, এখন সে খুঁজতেছে খুঁজতেছে। বলেন তো তখন কি মোবাইলের যুগ আছে যে আপনি সেই রাঙ্গামাটি পাহাড় ভেদ করে আপনি যদি পথ হারিয়ে ফেলেন, আপনি 999 কল দিলে আপনার র‍্যাব বিভিন্ন বাহিনীকে আপনি উদ্ধার করবেন? সেই সময় কি তখন ছিল? তাহলে তারা কি করে, ওই লোকটা পথ পাবে কি করে? সে ঘুরতে ঘুরতে কোন দিকে যাবে, এত বিশাল সে একবারে নৈরাশ হয়ে শুয়ে আছে, হঠাৎ ঘুম থেকে জেগে থেকে তার ওট তার পাশে দাঁড়ায়। বলেন তো সে কিরকম কি হবে? ঘুমের আগে তো তো সে তার সন্তানের মায়া, স্ত্রীর মায়া, বাবা মার মায়া, প্রতিবেশীর মায়া, বাড়ির মায়া, সম্পদের মায়া সব কিছু ছেড়েই তো সে ঘুমায়। এবার উঠে থেকে তার ওট তার পাশে, সে যতটুকু খুশি হবে, আল্লাহ নবী বলেছেন আল্লাহু আকরাহু বি ইবাদাতি তাওবাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামগুলো গুনাহগার বান্দাগুলো যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, যখন কাঁদে, যখন চোখের পানি ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি থেকে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন পিছু হয়ে থাকি? ভেরামা, আসুন আর কাল বিলম্ব না করে গুনাহগুলোর জন্য এক একটা গুনাহ, আমি কি কি গুনাহ করি এটা আমি জানি, আমার প্রত্যেকটা গুনাহ ধরে 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 আল্লাহ আমি এই গুনাহটা করেছি, আজ থেকে এই গুনাহটা ছেড়ে দিলাম। এখন আলি রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন জিজ্ঞেস করলো, একজন লোক তওবা করে গুনাহ করে, তওবা করে গুনাহ করে, এর কি অবস্থা? আলি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তাকে তওবা করতে দাও, একদিন না একদিন সে ফিরে আসবে, কারণ যখন সে বারবার গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, একদিন না একদিন সে ঠিকই ফিরে আসবে। কিন্তু যেই মানুষটা গুনাহই করে না, তওবাই করে না, সেই মানুষটার ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আসুন আমরা প্রতিনিয়ত চারটি শর্ত মেনে, কয়টা শর্ত? চারটা। এক নাম্বার, আজ থেকে এই গুণা ছেড়ে দিলাম। নাম্বার দুই, এ আমি কি করলাম? লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে।
নাম্বার তিন, আজকের পর থেকে এই গুণা আর কোনোদিন করবো না। নাম্বার চার, অন্যায়টা যদি কোনো বান্দার সাথে সম্পৃক্ত হয়, একজন বান্দার সাথে সম্পৃক্ত হলে একজনের কাছে ক্ষমা চাইলাম, মুয়াজ্জিন সাহেবের টাকা দেই নাই, মুয়াজ্জিন সাহেবের কাছে ক্ষমা চাইলাম, কিন্তু এই এলাকার মানুষের রাস্তা করার জন্য ইট এসেছি, ইট নিয়ে বাড়ি বানাই দিচ্ছি, তাহলে একজনের হক নষ্ট করলাম নাকি এই এলাকার এই মসজিদের 1000 মসজিদের হক নষ্ট করেছি? তাহলে 1000 মানুষের কাছে আমি ক্ষমা চাইবো কি করে? যারা এই ধরনের কাজ করছেন তাড়াতাড়ি নিয়ে ওই টাকা ওই ফান্ডে জমা দিয়ে আসুন, যদি বাঁচতে চায়, নতুবা 1000 মানুষ তার বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের তওবা করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিক।